আমাদের টেকসাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসসি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। গতকাল একটা ব্যতিক্রমী দিন ছিল। গতকাল আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি, একটাও ভিডিও আসেনি। অনেকেই অবাক হয়েছেন এবং তার কারণটা ছিল এটাই যে আমার এলাকায় প্রবল ঝড় বৃষ্টির জন্য বিদ্যুৎ বিভ্রাট চলছিল এবং বিদ্যুৎ সংযোগ ছিল না। শেষ অবধি অনেক চেষ্টা করেও ভিডিও দিতে পারিনি। আন্তরিকভাবে দুঃখিত, কমিউনিটি পোস্টে সেটা জানিয়েছিলাম। আর আসল কথাটা এটাই যে গতকালের প্রচুর খবর আজকের প্রচুর খবর মিলিয়ে আজকের টেক নিউজ জমজমাট হতে চলেছে, লম্বা হতে চলেছে। ভিডিও শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে শেষে কি একটা লাইক করে দেবেন, খারাপ লাগলে হ্যাঁ সাবস্ক্রাইব বাটনটা আপনার জন্য আছে, সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন। আগামী দিনে প্রচুর ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তাহলে চলুন শুরু করা যাক আর সময় নষ্ট না করে। প্রথম খবরই বলবো আজকে পোকোকে নিয়ে। পোকোকে নিয়ে বেশ ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর রয়েছে। প্রথমেই বলি, পোকোর ফোনে এতদিন আমরা পেতাম এমআই ইউআই, শাওমি রেডমি বা এমআই ফোনে যে ইউআই থাকে সেই একই ইউআই একই সফটওয়্যার আমরা পেতাম। তার উপর চাপানো থাকতো পোকোর একটা নিজস্ব লঞ্চার, যার ফলে লুকটা একটু অন্যরকম হয়ে যেত, কিন্তু ওই আলটিমেটলি পেছনে থাকতো এমআই ইউআই। আর এমআই ইউআই আজকাল আমাদের কারোরই পছন্দ নয়, সেক্ষেত্রে পোকো একটা নতুন, তাদের নতুন নিজস্ব একটা ইউআই তৈরি করবে অনেকদিন ধরে বলছিল, শেষ অবধি তাদের ইউআই তৈরি হয়ে গেছে। এটা জানা যাচ্ছে আগামী দিনে পোকোর ফোনে আমরা পোকোর নিজস্ব ইউআই পাবো। কিন্তু এমআই ইউআই যেরকম এক্সপিরিয়েন্স খারাপ করে দেয়, সেটা যেন পোকোর ইউআই এর মধ্যে না থাকে, এটাই আমরা শুধু চাইব। দ্বিতীয় খবর, সেটাও পোকোকে নিয়ে এবং খুব ইম্পর্ট্যান্ট খবর, পোকো M3 Pro ফোনটা আসেনি, কিন্তু অলরেডি সেই ফোনটা নিয়ে আমাদের মনে আগ্রহ তৈরি হয়ে গেছে। শেষ অবধি জানা যাচ্ছে ফোনটা খুব শিগগিরই আসছে, গ্লোবালি লঞ্চ করতে চলেছে এই মাসের 19 তারিখ। সেই ফোনটাতে 5G রয়েছে, ডায়মেনসিটি 700 প্রসেসর রয়েছে মিডিয়াটেকের তরফ থেকে। এগুলো পজিটিভ জিনিস, কিন্তু নেগেটিভ প্রচুর জিনিস আছে। 5000mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জার, এটা নিয়েও সমালোচনার খুব কিছু নেই। 6.5 ইঞ্চি ফুল HD প্লাস ডিসপ্লে, এবং সেই ডিসপ্লেটা হবে LCD প্যানেল, এবং সেখানে 90Hz রিফ্রেশ রেট থাকবে। এই সব সব পজিটিভ সাইড। নেগেটিভ সাইড, সব থেকে মারাত্মক নেগেটিভ সাইড এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে ব্যাক সাইডে রয়েছে 3টে ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি সেন্সার 48 মেগাপিক্সেল, তারপর রয়েছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা, কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা নেই। ভাবা যায় 2021 সালে এসে সব কোম্পানিগুলো আমাদের সাথে কী করছে। 5G আসেনি, 5G নিয়ে আমাদের প্রচণ্ড বোকা বানানো হচ্ছে। যারা একজনও 5G ফোন কিনেছেন আইফোন ছাড়া এবং স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন ছাড়া, তারা সবাই কোথাও না কোথাও গিয়ে একটু হলেও ঠকে গেছেন। এই নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো খুব শিগগিরই, কিন্তু বলে নিই আপনাদের যে ইতিমধ্যেই 6G নিয়ে তো কথা হচ্ছিলই, 6G আসবে 2030 সালে, এরকমও জানা যাচ্ছিল। এবার জানা যাচ্ছে যে 7G আসবে। 7G নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা শুরু হয়ে গেছে এবং এটা প্রথম আসবে ইউরোপে, সেটাও মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। তো আমরা এখনও 5G পেলাম না, 5G আসতে এখনও অন্তত 2 বছর আমাদের দেশে। সেক্ষেত্রে 6G 7G শুনলেই কেমন লাগে না, কল্পবিজ্ঞানের গল্পের মতো। ডেল কোম্পানির মাইকেল ডেন, তিনি জানিয়েছেন যে আমরা যে গ্লোবালি চিপ সংকট নিয়ে এত কিছু ভাবছিলাম, আমরা আশাবাদী ছিলাম যে এই বছরটা না হোক আগামী বছরে তো সমস্যা মিটে যাবে, তিনি বলছেন না, এতটা আশাবাদী হওয়ারও জায়গা নেই, আরও খারাপ সময় আসছে আগামী বেশ কয়েক বছর, অন্তত 2-3 বছর এই গ্লোবাল চিপ সংকট চলবে। অর্থাৎ স্মার্টফোনের দাম বেশি থাকবে, আমরা কম দামে ভালো স্পেসিফিকেশনস পাবো না। এটা কি মারাত্মক ব্যাপার বুঝতে পাচ্ছেন? এবং এটা শুধু স্মার্টফোনের মার্কেটে নয়, স্মার্টফোনের মার্কেটে এটা যতটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি তার থেকেও অনেক বেশি এফেক্ট দেখা যাবে কম্পিউটারের মার্কেটে, তার থেকেও বেশি এফেক্ট দেখা যাবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের মার্কেটে, অর্থাৎ গাড়ির মার্কেটে। এখানে একটা যদি এসে যাচ্ছে, তার কারণ জানা যাচ্ছে যে আমেরিকাতে মাইক্রোসফট, ইন্টেল, গুগল আর অ্যাপেল, এই 4টে বড় কোম্পানি, টেক জায়ান্ট, এরা সবাই মিলে আমেরিকান সরকারের কাছে যাচ্ছে যাতে চিপ এই সংকটের ক্ষেত্রে আমেরিকান সরকার কিছু ভর্তুকি দেয়। যদি সেটা হয়, যদি ঠিকঠাক সব কিছু হয়, তাহলে হয়তো চিপ সংকটটা এতদিন দীর্ঘস্থায়ী হবে না, এবং এটাই মনে হয় হবে। তার কারণ অ্যাপেলের ইতিমধ্যেই জানা যাচ্ছে যে শুধু জুন মাসে তাদের যা ব্যবসা হওয়ার কথা ছিল সেখানে তাদের $4 বিলিয়ন ক্ষতি হবে, ব্যবসার ক্ষতি হবে এতটা। সেক্ষেত্রে আমার মনে হয় না আমেরিকান বড় বড় টেক জায়ান্টরা চুপচাপ বসে থাকবে। পরের খবরে বলবো যে ফেসবুক ব্যান হয়ে যাবে, এরকম সরাসরি ফেসবুককে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যেরকম প্রাইভেসি পলিসি নিয়ে চলছে, তারা যেভাবে তথ্য চুরি করছে, এইসব যদি তারা ঠিক না করে, যদি তারা এগুলো বন্ধ না করে, যদি নিজেদেরকে শুধরে না নেয়, তাহলে তাদেরকে ব্যান করে দেওয়া হবে। তবে যেটা ভাবছেন সেটা নয়, আমাদের দেশে এসব হয় না, হলেও অনেক পরে হয়। আমাদের দেশে ফেসবুকের থেকে ক্ল্যারিফিকেশান চাওয়া হয়, সাবধান করা হয়, কিন্তু এটা জার্মানিতে হচ্ছে। জার্মানিতে ডেটা প্রোটেকশন রেগুলেটরি অথরিটি এটা ফেসবুককে সরাসরি বলে দিয়েছে এবং ফেসবুক এখানে শুধরে যেতে বাধ্য। যদি শুধরে না যায়, যদি তারা জার্মানি যদি ব্যান করে দেয় ফেসবুককে, তাহলে ক্ষতিটা ফেসবুকেরই হবে, জার্মানির হবে না কিন্তু, কারণ ফেসবুকের বিকল্প হিসেবে অন্য কোনো কোম্পানি তখন জার্মানিতে ব্যবসা করবে।
ব্যবসা করছে, লাভ করছে ফেসবুক, এটা সবার আগে ফেসবুককে মাথায় রাখতে হবে। এই যে অ্যাপেলের খবরে আমরা চলে আসলাম, আইফোনের খবরে চলে আসতেই হচ্ছে। এবার আইফোনের যে প্রোডাকশন হয় সেই আইফোন উৎপাদন করে মেনলি ফক্সকন কোম্পানি। তারা বলছে যে তারা তাদের উৎপাদন 50% কমিয়ে দিতে বাধ্য হচ্ছে, এক তো এই মহামারীর জন্য, কোভিডের জন্য বা অতিমারী যেটাকে বলে সেটার জন্য, এবং তাছাড়াও এই চিপ শর্টেজের জন্য। গোটা পৃথিবী এখন করোনার দ্বিতীয় ঢেউতে আক্রান্ত, ইন্ডিয়াতেও অবস্থা খুবই খারাপ, এবং ইন্ডিয়াতে বেশ কিছু কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা অনির্দিষ্টকালের জন্য তাদের স্মার্টফোন লঞ্চ করা বন্ধ রাখছে। তার মধ্যে এসুসের মতো কোম্পানি আছে, এসুস গ্লোবালি 12 তারিখ তাদের জেনফোন 8 লঞ্চ করবে, ইন্ডিয়াতেও করবে, তবে এখন করবে না। ভিভো, আইকু, মাইক্রোসফট এইসব কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা ইন্ডিয়াতে আপাতত কোনো রকম লঞ্চ ইভেন্ট রাখছে না, এবং আমার ধারণা এটা গ্লোবালি সব দেশেই হবে। কারণ আমরা জানছি যে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস যেটা হওয়ার কথা, সেখানে বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। এমনকি স্যামসাং পর্যন্ত বলেছে তারা সেখানে অংশগ্রহণ করবে ঠিকই, তবে দূর থেকে অংশগ্রহণ করবে, সরাসরি সেখানে যাবে না। সেক্ষেত্রে পরিস্থিতি কীরকম আপনারা বুঝতেই পাচ্ছেন। ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা কার্ল পেই, তিনি যখন ওয়ানপ্লাস ছেড়ে দিলেন তখন তিনি একটা নতুন কোম্পানি তৈরি করলেন, তার নাম নাথিং। এই নাথিং কোম্পানি প্রথমে বেশ হাইপ তৈরি করেছিল, তারা কী নিয়ে আসবে এটা নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল অনেকদিন ধরে। সেসব দিয়ে জানা গেল তারা একটা অডিও ডিভাইস অর্থাৎ ইয়ারপিস বা TWS এরম টাইপের কিছু একটা নিয়ে আসবে। কার্ল পেই বলেছেন তারা যে জিনিসটা নিয়ে আসবেন সেটা হবে সিম্পল, একদম কোনো জটিলতা থাকবে না তার মধ্যে, কিন্তু সেটা ডিজাইন হবে অভিনব। কিন্তু সেটা লঞ্চ হবে কবে? জানা যাচ্ছে সেটা জুন মাসে লঞ্চ হবে। জুন মাসে পৃথিবীর বিভিন্ন দেশে এবং ইন্ডিয়াতেও লঞ্চ হতে চলেছে নাথিংয়ের প্রথম ইয়ার ওয়ান। ওয়ানপ্লাস কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তাদের যে ওয়ানপ্লাস 9, 9 প্রো এইসব যে ফোনগুলো আছে, সেই ফোনগুলোতে তারা যে একটা বা দুটো 5G ব্যান্ডের সাপোর্ট দিয়েছে সেটা ভবিষ্যতে তারা আপডেট দিয়ে বাড়াবে না, এটা তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এবং এটা খুবই খারাপ খবর, দুঃখের খবর, এবং বাদবাকি ব্র্যান্ডের তরফ থেকে এখনও অফিসিয়াল সেরকম কনফার্মেশন আসেনি। এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আনছি, খুব শিগগিরই আপনারা সাথে থাকবেন, সেটা দেখবেন। এবং 5G নামে আমাদের কীভাবে বোকা বানানো হচ্ছে, 5G ফোন যারা কিনছেন তারা কতটা অনিশ্চিত একটা টাকা ইনভেস্ট করছেন, সেই টাকাটা পুরোপুরি নষ্ট হতে পারে, সেটা নিয়ে অবশ্যই বলবো, ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবেন না। ওপোর তরফ থেকে ওপো রেনো 6 প্রো, 6 প্রো প্লাস এইসব ফোন আসতে চলেছে, এবং সেটা জুন মাসে নাকি আসবে এরকম লিক থেকে আমরা জানছি, এবং সেটা চায়নাতে প্রথম লঞ্চ হবে অবশ্যই, এবং তারপর পৃথিবীর বিভিন্ন দেশে। কিন্তু ওপোর এই ফোনগুলোতে কী থাকছে? ওপো যে রেনো 6 ফোনটা হবে, সেই রেনো 6 ফোনে শোনা যাচ্ছে মিডিয়াটেকের Dimensity 900 প্রসেসার হবে, যেটা মিডিয়াটেকের Dimensity 800U প্রসেসার থেকে 20% বেশি ভালো পারফরমেন্স দেবে। এটা একটা নতুন প্রসেসার, সেই প্রসেসার দিয়ে ওপো রেনো 6 আসবে। এবার ওপো রেনো 6 প্রো, তাতে থাকবে মিডিয়াটেকের Dimensity 1200 প্রসেসার, থাকবে 6.55 ইঞ্চি একটা ডিসপ্লে, 65W চার্জার, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আর 6 প্রো প্লাস যেটা, সেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসার, সেখানে কার্ভ ডিসপ্লে হবে, আরও অনেক কিছু বিশেষ জিনিসপত্র থাকবে। ওপো রেনো সিরিজের ফোন আমরা এবার কভার করব, এবং সেটা রেনো 6 থেকেই শুরু করব আশা করছি। আজকে শেষ খবর বাংলাদেশ এক্সক্লুসিভ, এবং শেষ খবর এটাই বলবো যে বাংলাদেশ 30.5 কোটি টাকায় 6GBPS ব্যান্ডউইথ রপ্তানি করতে চলেছে সৌদি আরবকে, তার জন্য চুক্তি সম্পাদিত হয়েছে। এর আগে আমরা জেনেছিলাম যে ভুটান, নেপাল, ভারত, সৌদি আরব এইসব দেশগুলো বাংলাদেশের থেকে ব্যান্ডউইথ কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবার বাংলাদেশ 6GBPS ব্যান্ডউইথ রপ্তানি করতে চলেছে, এটা অবশ্যই একটা ভালো খবর। আর এই ভালো খবরের সাথে সাথেই আজকের খবর শেষ করব, টেকনিউজ এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।